Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. এই ছবির কাহিনী সম্পূর্ণ কাল্পনিক ও অলৌকিক। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। আমাদের সবার অপরাধ তুমি ক্ষমা করো, চল চল তোকে বাড়ি ফিরে আসছি। নিন স্যার। কি ব্যাপার, ফুলের তোরা? ফেয়ারওয়েল কিংবা রিটায়ার করলে জানি না স্যার, তা নয়। আপনার মতো একজন আপরাইট অফিসার পেয়ে আমরা সবাই খুব আনন্দিত। আপনার কথা অনেক শুনেছি স্যার। একা আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। পুলিশ ডিপার্টমেন্টকে সব রকম অসাধু লোকের কাছ থেকে দূরে রাখতে হবে। আর সব কিছু সম্ভব যদি আপনারা সকলে আমার সঙ্গে হাত মেলান। পুলিশ অফিসার যে এত ভালো কথা বলতে পারে, এ আপনাকে প্রথম দেখলাম স্যার।
সি দীপঙ্কর চৌধুরী স্পিকিং। শরফুল গড়বাগান সুইসাইড কেস, ওখানে ফাইটে কেউ নেই। ওকে ওকে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। গড়বাগানটা কোথায়? বৈদ্যবাড়ি রেল স্টেশনের পাশে খাল, সেখানে গড়বাগান একটা বহু পুরনো গণিকা বললি। আমি এখন ফোর্স নিয়ে যাচ্ছি স্যার। দাঁড়ান, ফোন যখন ধরেছি তখন সুইসাইড কেস দিয়েই এই থানার ডিউটি ফার্স্ট আমি শুরু করব। ঠিক আছে স্যার। কি ব্যাপারে? সমস্ত পাড়া শুনশান। পুলিশ, পুলিশ আছে গো। পুলিশ? পুলিশ কেন? তুমি কাল যার নামে তারকেশ্বরে পুজো দিতে গেলে, লক্ষ্মী মা, আরে গায়ত্রী মাসি গো, গলায় দড়ি দিয়ে না আত্মহত্যা করেছে। কি গো, মিষ্টি হাড়ি পড়ে গেল? শালা। আসুন আসুন বড় বাবু, আসুন, এই দেখুন খাতায় কি লিখলেন বড় বাবু, আমি কিচ্ছু জানি না, মাগি মরে আমায় বাঁশ দিয়ে গেল। আপনি চুপ করুন, থানায় লোক গেছে, ওরা এলে বডি পোস্টমর্টম বেরিয়ে যাবে, তবে সঙ্গে একজন। আচ্ছা শুনুন, গায়ত্রী একটা মেয়ে আছে? হ্যাঁ, ভোর রাত থেকে ঠাঁই বসে আছে, মেয়েটা যেন কেমন পাথর হয়ে গেছে। ওই তো, ওকে ডাকুন তো। নকি, থানা থেকে বড়বাবু এসেছেন, তোকে ডাকছে, আপনি একবার ডাকুন না বড়বাবু। আমার কি সর্বনাশ হবে তা কে জানে, কোথায় বলে বাকি ছিল 18 গা, পুলিশে শুনে 36 গা। ওদিকে তাকাও। দীপা, এই গাছ আমাদের দুজনের কথা চিরদিন মনে রাখবে, যতদিন আমরা বাঁচবো। আর তুমি মনে রাখবে না? দেখ, আমাদের কোনোদিন ছাড়া ছাড়িই হবে না, বড় হয়ে তোমাকে আমি বিয়ে করবো। দীপু, তোমার নূপুর খুলে গেল। মাসিমা, দীপুকে একটু স্কুলের পর আমাদের বাড়ি নিয়ে যাব, আবার গাড়ি করে পাঠিয়ে দেবো। হ্যাঁ বাবা, নিশ্চয়ই যাবে। Ha ha ha!
বাড়ি। হ্যাঁ বলিনি, স্বপ্নে দেখা। চলো ভিতরে চলো, আর অনেক জিনিস দেখাবো, চলো। মা আমি একটু জল খাবো। আচ্ছা টিকি, তুমি একটু জল খেলে, একটু জল খেতে নেই, একটু জল খেও না, কি হবে? লক্ষ্মী একটু গেলে কিচ্ছু হয় না। তুমি লক্ষ্মী? গণিকা? না। বডি ভিতরে লোক এসেছে স্যার। ওদের ভেতরে আসতে বলো, আর বডি তাড়াতাড়ি পাঠাবার ব্যবস্থা করতে বলো। ঠিক আছে স্যার। নররূপী নারায়ণের দর্শন পেলাম, তা হঠাৎ স্বর্গধাম ছেড়ে কি অধমের কাছে? কাল রাত্রে মা পদ্মবাবুর খুনের ব্যাপারে এসআই আকবর আমার দলের কয়েকটি লোককে তুলে এনেছে। তুলে নয়, ধরে আনা হয়েছে, কারণ ওরা বোম মেরে পালাবার চেষ্টা করেছিল এবং এখন ওদের সসম্মানে গারদে রাখা আছে। ওদের কেস ডায়েরি আমি সবকিছু দেখেছি, 24 ঘন্টার মধ্যে ওদের আমি কোর্টে প্রডিউস করবই। কাজটা কি ঠিক করছেন? আপনিও কি ঠিক কাজ করছেন? তার মানে আমি যখন ইউনিফর্ম পরে চেয়ারে বসে আছি তখন আমার কোনো কাজটা বেঠিক নয়, আর আপনি একজন এমএলএ হয়ে ওইসব দাগি আসামিদের জন্য ওখানে কি করছেন? ওরা আসামি কিনা কোর্ট সেটা বিচার করবে, সেই জন্য কোর্টে পাঠাচ্ছি। যান কোর্টে, যান কোর্ট থেকে ওদের ছাড়িয়ে নেবেন। ভুল করছেন বড় বাবু, ওদের কোর্ট থেকে তো ছাড়াবই, আর সেই সঙ্গে আপনাকেও এখান থেকে তাড়াবো। আমার নাম নারায়ণ সরকার। নারায়ণ বাবু, সরকারকে ডোবাতে আপনার মতন লোকই দরকার। ঠিক আছে, এই চল তো সব, চল চল, নারায়ণ সরকারকে এখন চল তো। ঠিক আছে, ওদিকে কোর্টে পাঠাবার ব্যবস্থা কর। ওকে স্যার। গুরু ধরো, কদিন ধরে বাজারে কেউ হপ্তা দিচ্ছে না গুরু, কি করবো গুরু, কেউ দিচ্ছে না। হিরো ডিকশনারিতে না নেই। ও গুরু, সালা আলুদাকে ধরে নিয়ে এসেছি, বলছে এবার থেকে নাকি মাস্ক কাভারই বন্ধ। হ্যাঁ বন্ধ, তোলা বন্ধ। কিরে রাতারাতি সব হলো কি? হ্যাঁ হিরু সালা কি টেসে গেল নাকি? দেখতো দেখতো আমাকে চিন্তি খেতে, দেখতো যে আমি বেঁচে আছি না মারা গেছি। তোলা বন্ধ, বাবা বাবা, সোনার চাঁদ তাহলে দিবি না? না তোলা বন্ধ, সবাই মিলে কল করেছি। আল্লাহ, তুই হবি আমার প্রথম পড়ি, তোকে মেরে চৌরাস্তার মোড়ে ফেলে রেখে দেবো, দেখি সালা তোলা দেয় কিনা। স্বামী পেটে বাচ্চা আছে। আচ্ছা, তাহলে সুরের বাচ্চা। গুরু জলদি চলো,
কেলা সাতটার মুখে শুদ্ধ পালঘাট থেকে পুলিশ সবাইকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ সালা পুলিশ কি রাতারাতি বস্ত হয়ে গেল নাকি? হ্যাঁ চল তো সালা বেঁচে গেলি, তোর তোলা এসে তুলবো চ। নন্দা মুখ করলে আপনাদের দুজনকে ট্রান্সফার করে। নন্দা তোদের এই নারায়ণ সরকার ধোয়া তুমি কেটে দেবো বুঝলি? চল আবার নিয়ে যাও চল। পরের পাচ্ছিস বলে নিজের লিভারটা ফাটাবি? আরে দেনর বাবা তুই কি বুঝবি রে? দেখছিস না আমার ইলেকট্রিক রত্না সবাই? এই তীর্থক্ষেত্রে এই কি পেত? তো করে পরিবার আছে তো? না এখনো আসিনি, তবে এই আসিনি আসবে আসবে করছে। ও তাই বিয়ের আগে একবার ট্রায়াল মারতে এসেছো বুঝি? থামবে বেশ করেছো বাবা নারে গোপাল, খুব ভালো করেছো। তোমার কোনো ভাবনা নেই, এই গড় বাগানে না হরেক রকমের ফুল ফুটে আছে, তোমার যেটাই ইচ্ছা। বাবা আর এক বোতল? আমি এক্ষুনি নিয়ে আমাকে তো চান্স দিচ্ছিস না? থানায় এক নতুন বড় বাবু এসছেন, বেড়া সাতটা জুয়া মাল সব এবারে বন্ধ করে দিচ্ছি, বলে দিচ্ছি চোরাই মাল সব। তাহলে আমাদের কি হবে? জুট মিল লক আউট, এখানেও লক আউট, তাহলে আমরা খাবো কি? বাবা হরিণ কাটার সাবধানে বুঝো তো মদন কাটতে আর যাও। বড়টা আসলি সোনা মনে হচ্ছে। তোমার বাচ্চা না না তোমার কোনো ভয় নেই, যে এসো এসো তুমি আমার আমি নিয়ে যাচ্ছি। আরে এসো না, ঠিক আছিস তো? তোর লাগেনি তো? তোমার বাচ্চা ওরা দোষ কি? ও তো ঠিক কথাই বলেছে, মা যাকে পেটের জ্বালায় নর্দমায় পেলে পালায়, সে তো নর্দমারই বাচ্চা। হাত দিয়ে দিন গুরু করিয়ে দাও। এই যে তোমার হার করো বাবা। জামাই বাবু শালি খুলছে নাকি? এই যে সব বলো না, জামাই বাবু আজ রাতে থাকবে নাকি? থাকবো থাকবো। আমায় কি ফুলতেছি, যাবে নাকি? কেন মারবে না? ওকে চেনো না, ও মাসে নেই চাফা বেরোস্ত।
এখন নাটবার নাগর তুমি করোনা মস্করা দিনে মারো পায়রা ঘুঘু ঘুঘু নয় ঘুঘু নয়রা মুখে চুল্লুর গন্ধ সারছে কি গো মাল খাবে তো ঠাকুরি কি দেখছো সিগারেট এনেছো না ধরো মারো করবাগানে প্রথম এলাম কোন রকম পুলিশের ঝামেলা টামেলা হবে না তো না না ভয় নেই এবারে টাকা ঠিক মতো ফাড়িতে যায় আমি থাকতে তোমাকে নিয়ে যাবে তুমি আমার রাতের অতিথি বলে কথা তোমাকে দেখতে যেমন সুন্দর তোমার কথাগুলি ভারী মিষ্টি আচ্ছা তুমি এখানে এলে কি করে গো চিড়িয়ার পায়ে হিরি পেতম সেকল পড়ায় কাঁদে না বেশি গড়বড় করলে পাখনা কেটে ছেড়ে দেব যদি বলা দেখাচ্ছিস এতগুলো টাকা নিয়ে তোকে মাসির কাছে বেঁচে দিয়ে গেল তোর বাপ বলে তোমার মা বাবা নেই এত ঠিক হয়ে যেতে তোমার কি দরকার শরৎ যেটা চেয়েছো আমি গল্প লিখবে নাকি কই দেখি মা দেখি এই কিছু মা কেন দেখি দিচ্ছি ভালো করে মাখোতে তুমি কি আমার পর কালের চর মেরে বেশি টাকা নিয়ে নিলি মালের দাম চাদর কাঠের পয়সা পুলিশের হিসা কে দেবে চৈতন কি খুলে যে সোনার পরাবো বলে মরুন খোলো 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 লক্ষ্মী সোনা Thank you.
আছে? কোথায় চলে লক্ষ্মীদি, কোথায় আছো? কিরে খাওয়া ছেড়ে উঠে এলি? কদিন ধরে দেখছি তুই ভালো করে খাচ্ছিস না। জলটা নে, কই দাও দেখি। রাত নেই দিন নেই যত সব বাজে চোর জোচ্চোরদের পেছনে ছুটে বেড়াচ্ছিস, এবারে ছেলে হয়ে তোকে পুলিশের চাকরি মানায় না, তুই চাকরিটা ছেড়ে দিদি। তুমি তো জানো মা, ছোটবেলায় স্কুলে হেডমাস্টার মশাই জিজ্ঞাসা করেছিলেন তোমরা বড় হয়ে কে কি হবে, আমি বলেছিলাম পুলিশ অফিসার হব, সৎ কাজে দেশের সেবা করব। আজ আমার স্বপ্ন সার্থক মা। পুলিশ হয়ে দেশ সেবা না দশের শত্রু হওয়া? জানি কোনো মা চায় না তার ছেলে পুলিশ হোক, কিন্তু মা আমারই পোশাক, সমাজের বন্ধু, মানুষের শত্রু নয়। আমি ঠিক করেছি এবার তোর বিয়ে দেবো। বিয়ে? আমার? আমাকে মেয়ে দেবে কেন? তুমি যেমন তোমার ছেলেকে পুলিশ দেখতে চাও না, তেমনি সব মায়েরাই পুলিশকে জামাই করতে ভয় পায়। আর যারা বিয়ে দিতে চায় তারা জানতে চাইবে আমার উপরিকত। চুপ কর তো, তো যত ফাজলাম। মা, মা জানো থানার পাশে একটা বকুল গাছ আছে, রাত্রি ফুলের গন্ধে অফিস ঘর থেকে একবার মাতিয়ে দেয়। বকুল গাছ? তুই এখনো ভুলিস নি দেখছি, আয় বস। আচ্ছা মা বল, তোমার দীপাকে মনে আছে? হ্যাঁ বাবা, সবই কপাল, আজ যদিও বেঁচে থাকতো। লক্ষ্মীর মুখটা ঠিক দীপার মতন। লক্ষ্মী কেউ? বলি ভান্ডার ভেঙে আর কতদিন চলবে? রূপ ভাঙালে কি আর ভাত কাপড়ে রাবা হয়? কথাটা একটু ভেবে দেখ, তোর কথা ভেবে ভেবেই তো গায়ত্রী গলায় দড়ি দিলে। মাসি, মা তো বাঁচতে চেয়েছিল কিন্তু তোমরা আমাকে আমার মতো বাঁচতে দাও। বলি পতিতার মেয়ে কি কখনো সতীতা হয়? আমাদের ঘরে মেয়েকে কেউ কখনো বউ করে ঘরে ঠাঁই দেয় না, বুঝলি? তাই বলছিলাম। তোমার পায়ে পড়ি মাসি, চুপ করো। এসব নেকা মনে হয়? বলি নেকা পড়া শিখলে কি আর চাকরি জুটবে? কত টাকা মায়না পাবি? কত দেখলাম। তুমি তো চাপাকে লেখাপড়া শেখাচ্ছ। সে তো নেকা পড়া জানা বাবু ধরবে বলে। তুমি আবার কাকে ধরবে মাসি? মেরেছে গড় বাগানে প্রতিরোধ কমিটি হচ্ছে জানো। প্রতিরোধ কমিটি? সেটা আবার কে? কেন শুনুনি, মাসিদের বিরুদ্ধে লড়াই হবে। যোদ্ধাদের মতো রক্ত চোষা চলবে না, না আমাকে ভয় দেখাচ্ছি? দাঁড়া আমি হিরোকে ডাকি। ছেড়ে দিন না। আর তুই ভয় পাচ্ছিস কেন? আমরা তো আছি। ওরে তোর হাত থেকে আমরা দুজনে ভাই ফুটে দিয়েছি, তোর কোনো ভয় নেই, আমরা খাতে তোর গায়ে কেউ হাত দিতে পারবে না। হ্যাঁ দাদা। হ্যাঁ রে। এই যে এখানে কি হয়েছে, কি ব্যাপার? দেখুন না সেই থেকে আমাদের টিপ করছে। আচ্ছা এই যে, এই যে রঙিও এদিকে এসো তো, এসো। এই রে মেয়েদের দেখে টিস করা হচ্ছে, রগবাজি হচ্ছে। যাও যাও এখান থেকে, ফের যদি এখানে দেখেছি তাহলে চুল ছেড়ে ছেড়ে দেবো, খেয়াল থাকে যেন। যাও সামনে বিক্ষোভ করাটা বেআইনি, আপনারা যদি এখান থেকে চলে না যান আমি অ্যাকশন নিতে বাধ্য হব।
বাইরের পজিশন কি জানতো স্যার? নারায়ণ সরকারের চালানা ছাড়াও কর বাগানে যত বাজে লোক, মদের ঠিকওয়ালা, সাতটা দালাল, আরো কিছু উঠতি মস্তানদের সঙ্গে মিশেছে স্যার। আর সেই সঙ্গে স্যার লকা ভাঙা স্লোগান দিচ্ছে। দেশ যখন স্বাধীন তখন ওদেরও বলার স্বাধীনতা থাকবে বই কি, তবে আইনের বাইরে গিয়ে নয়। এই পোশাকটা স্বাধীন দেশের নাম পেয়েছি, যে কোনো মূল্যে সেটা আমি রক্ষা করবই। তোমরা কাজ করো, বারান্দায় দরবাজার সমেত বন্দুক নিয়ে সবাই পজিশন নাও, তবে বন্দুকে একটা গুলি থাকবে না, বুঝলে? তারপর দেখি নারায়ণের অস্ত্র শঙ্খ চক্র গদা পদ্ম কোনো কাজ করে কিনা। এসপি সাহেবকে একবার জানাবেন স্যার। না আমি দেখে আসি। শঙ্খ আর চক্রটা চলে গেল, আমি কেটে পড়ি বাবা। অথচ আমি আপনাদের রিপিটেডলি বলছি যে আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন, আমার মনে হচ্ছে এটা একটা পলিটিক্যাল মার্ডার, তাই ভয় কেউ মুখ খুলছে না। তার জন্য দায়ী আমরা। ওদের মুখ বন্ধ করার চাবিটা অন্য লোকের হাতে, আর সে বন্ধ মুখ খোলার চাবিটা খুঁজে বার করার দায়িত্ব আমাদের। আসুন। তোমাদের শোনাচ্ছি আজ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ক্লাস সেভেনের ফার্স্ট গার্ল দীপা দিতাকে গতকাল রাতে সাপে কামড়েছিল, আজই ভোর আছে মারা গেছে। তার আত্মার শান্তি কামনা করে আমি আজ স্কুল ছুটি ঘোষণা করছি। কেঁদো না দীপঙ্কর, আমাদের প্রথম যাই দীপাকে বেলায় ভাসান হবে। আমি সব মন্ত্র বললাম কিন্তু কিছু হলো নি। ওকে পূর্ণিমা রাতে চন্দ্রবোরার সাথে কেটেছে, আমি পারবো নি, আমি পারবো নি। শোনো, উনি যদি বাঁচে তাহলে প্রতি পূর্ণিমা রাতে বিশুতে উনি শেষ করে দেবে। শোনো তোমরা, শোনো শোনো, মানুষ মানুষের নাম করে ওকে বেলায় ভাসিয়ে দাও। মানুষ যখন ঘুমিয়ে পড়ে কার কোলে ঘুমাইব, ঘুমাইব। মানুষ যখন ঘুমিয়ে পড়ে কার কোলে ঘুমাইব, ঘুমাইব। এ ঘুম বুঝি ভাঙবে নয়া মায়ের চোখে, যা মার চোখে যা।
মানুষ যখন ঘুমিয়ে পড়ে কার কোলে ঘুমাইব ঘুমাইব যখন ঘুমিয়ে পড়ে কার কোলে ঘুমাইব ঘুমাইব বকুল ফুলের গন্ধ ভাসে ধূপের ধোঁয়ায় আকাশ ঢাকা অমুক কবে দেখবে আমার আশায় পথ চেয়ে থাকা বকুল ফুলের গন্ধ ভাসে ধূপের ধোঁয়ায় আকাশ ঢাকা অমুক কবে দেখবে আমার আশায় পথ চেয়ে বিষের জ্বালায় জ্বলে জ্বলে সে আমার গেল চলে বিষের জ্বালায় জ্বলে জ্বলে সে আমার গেল চলে দুদিনে যাবে ভুলে দুদিনে যাবে ভুলে আপন জনের মানুষ যখন ঘুমিয়ে পড়ে কার কোলে ঘুমাইব ঘুমাইব আমার নাম বাদশা বাবু আপনার চোখে জল কিরে তোর হলো সোয়া পাঁচটায় ট্রেন না ধরতে পারলে সাতটায় পুজো দিতে পারবো না হয়ে গেছে চল আর হ্যাঁ রে কাউকে কিছু বলিস নি তো না আচ্ছা কি ব্যাপার মাসে এত সকালে লক্ষ্মীকে নিয়ে কোথায় চলেছ সাত সকালে এসে জুটেছিস মোড়ার চোখে ঘুমো কি নেই না নেই এই লক্ষ্মীর কথা মনে হলে আমার চোখে ঘুম আসে না মেয়েটা যে কিসের চোরে এই নরকে পড়ে আছে মাটা তো মায়া কাটিয়ে পালালো সেই জন্যই তো ওকে কালীঘাটে পুজো দিতে নিয়ে যাচ্ছি যাতে সব দোষ কেটে যায় কালীঘাট হ্যাঁ চাপা এই শোন দরজা টরজা সব খোলা রইল দেখিস কেমন আয় 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 আরে আয় না অনেক দূরে যেতে হবে চল 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 ব্যাপারটা কি বলো তো মাসি এত দেরি কোনো ঝামেলা ফামেলা আনিস তো আরে বাবা সকালবেলা সবার নজরেরই আসা কি চারটে গানি কথা
দারুণ সাজিয়ে এনেছো তো মাসি। এবার তো কালীঘাটে ভর্তি পাবো না একদম। গুরু গুরু গুরু, ওদিকে সব কমপ্লিট হয়ে গেছে। কে হয়েছে গেলে যাবা? তোমরা এখন এখানে দাঁড়িয়ে সব ভাঙা ফুটে গেছে মাসি। মধু আর রবি থানায় গেছে, তোমরা পালা। বলছিস কি তুই? হ্যাঁ লক্ষ্মী, তুই পালা, এরা তোমরা কালীঘাটে দেখতে হয়ে গেছে। পালা পালা আরে বাবা পাগলি, ইঁদুর হাত থেকে তোকে কে বাঁচাবে রে? চল কে বাবা তোকে ঠিক থেকে হিরুর এলাকায় এসে হিরুকেই দম দিচ্ছ? বেশ চালা কি করলে? ছখানা গুলি তোর খুলিতে আমি ভরে দেবো। আরে যাই। আরে হিরু করছিস টা কি? উনি হচ্ছেন থানার বড় বাবু। হ্যাঁ শুনে রাখ, এই তল্লাটা তোকে যেন না দেখি। চল ভাগ। আই ডিটি অ্যাক্ট অনুযায়ী মেয়ে পাচারের অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করছি। ও মা সে কি কথা! না না আমি আর এমন কাজ করবো না বড়বাবু। ওকে আমি আমার মেয়ের মতো করে দেখবো, এবার থেকে আমাকে ছেড়ে দিন বড়বাবু। আমার ভুল হয়ে গেছে বড়বাবু, আমি আর করবো না এমন করবো না। ছি মাসি, লক্ষ্মীদের মতো মেয়েকে তুমি বেঁচে যাচ্ছে রে? যে নোংরা বস্তির মধ্যে থেকেও নিজেকে অপবিত্র হতে দেয়নি, যতলে তলে যাওয়া মেয়েদের জন্যে নতুন আলোর পথ দেখাতে চাইছি, আর আর তাকে তুমি ছি 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 ছি, আমি আর অমন করবো না দারোগা বাবু। চলে এসো লক্ষ্মীদি, এসো, আমি আর ও কাজ করবো না, আমাকে ছেড়ে দিন। আমাদের মতন মেয়েদের মতো যত দাদাগিরি, ঠাকুর যদি থাকে তো এই সদ একদিন তুলবই। থাকলে তবে না। শোনো মা, তোমাকে কেমন চিনা লাগছে? তুমি কখনো চন্দননগরে ছিলে? হ্যাঁ ঠিক ধরেছি। তুমি জানো তোমাকে সাপে কামড়াইছিল? অনেকদিন আগের কথা, তোমাকে ভেলায় ভাসিয়ে দিয়েছিল, ভেলা ভাসতে ভাসতে এসে ঘাটে ভিড়ল, আমি ভেলা ধরলাম। চন্দ্রবোড়া সাপে কেটেছে। তুমি তো সাপুরে পারবে না ওকে বাঁচাতে। জয় মা মনসা, জয় মা মনসা। কোথায় বাড়ি তোমার? মা এ তো কিছুই মনে নেই। আমি সাপের ছোবল দিয়ে বাঁচিয়েছি, সব বিষ মুক্ত করতে পারি নাই, তাই পুরানো কথা আর কিছু মনে পড়ছে নাই। কি হবে এখন বাবা? একে আমি নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমার সন্তানের মতো মানুষ করবো। আমার কোনো সন্তান নেই। চল তাড়াতাড়ি নিয়ে পালাও।
পুলিশ এসে বলে থানায় জমা করবে। যাও কি মনে পড়ছে মা? তুমি তুমি ভুল করছো, আমাকে লুকায় না। তোমার শরীরে এখনো বিষ আছে, তুমি এখনো বিষ মুক্ত লও। আচ্ছা পূর্ণিমার রাইতে তোমার শরীরে উল্টা সিধা কিছু হয় না? তোমার মাকে জিজ্ঞাসা করো। লক্ষ্মীদের মা তো নেই। মা বেঁচে লাগে, আমি যাকে বাঁচাইছিলাম সে ঠিক তোমার মতো দেখতে, কিছু মনে করে না মা। লুকিয়ে ঘর বাগানে ঢুকছি, লুকিয়ে এই চালিদের জন্যে। তারপর লক্ষ্মীকে নিয়েছো এক উপকো ঝামেলা, তারপর থানায় এক খাঁকি শুয়র এসেছে, লিস্টি করে মস্তান মারছে। বম্বে নো প্রবলেম, দেখ কেমন লাইফ তৈরি করে দিয়েছি। হ্যাঁ দেখ কাজের কথা বল। তুই স্টে মাল ডকে, তুই ওয়েট খাল নাইটে, ওকে? তুই মুখ্য ডেবে ইংরেজি করেছিস আকাশে উঠছিস, আর আমি যারা হিরু সে বদ্যি বাড়ি খালে খাবি খেয়ে যাচ্ছ। তোমার দায় উঠছি দুবাই, উঠছি বোম্বাই, ফ্লাই ক্যালকাটা, ফ্লাই গোয়া, আর আমার বেলায় বদ্যি বাড়ির দু বাবু খাট না উই কাট। আমার সুভাজ্যোতির সঙ্গে প্রাইভেট টক আছে। প্রাইভেট? রাত্রি আসিস। শোভাজ্যোতি চলো কেটে পড়ো, আমি বোম্বেতে সব ব্যবস্থা করে এসেছি, হোম লাইফ নো কষ্ট। না রে এই বয়সে কোথায় যাবো, বেশ আছি। তুস রাবিস, শোন তুই এসেছিস কটা দিন আনন্দ করে কাটাই। গান্ধী মাঠে লতা কিশোর আসছে, যাবি? ও তাড়াতাড়ি এসো অনন্দা। শুনুন শুনুন, আমরা আমরা এখন অনুষ্ঠান শুরু করবো। না শুনুন, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। হ্যাঁ মানে আমাদের শিল্পীরা এখন এসে পৌঁছননি আর কি। হ্যাঁ মানে একটু শুনুন শুনুন, মানে ওনারা এলেই আমরা সঙ্গে সঙ্গে অনুষ্ঠান শুরু করবো। হ্যাঁ না না আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমরা আমরা শুরু করবো। মানুষের একটু সহযোগিতা আপনি শুনুন শুনুন শুনুন।
ব্যাপার? স্যার ওদিক করে প্যান্ডেল পাবলিক পয়সা খরচ করে কিশোর কুমারের গান শুনতে এসেছে, কারো ছাড়বে কেন? আর আপনারা এরকম একটা ডিসঅর্গানাইজড প্রোগ্রাম করেন কেন? হ্যাঁ আরে এখন কি হবে, পাবলিক ওদিকে চেয়ার ভাঙতে শুরু করেছে, এরপর আপনাদের মাথা ভাঙবে। কি বাঁচান স্যার আপনি? কে তুই? আরে তুই অঞ্জন না? সেই ফাংশন পাগলে রয়ে গেলি রাস্কেল, সে সেই দেশের সেবায় যোগ দিলি? দেশের নয় দশের সেবায়। আজ আমাকে বাঁচা জয়ন্ত, তুই কলেজে কিশোরকণ্ঠে ছিলি তো, এই চান্স আজ মাঝা মাইরে পাবলিক যা খেপে আছে না, সে সেই লেক স্টেডিয়ামে ঘটনা না ঘটে যায়। কি বলছিস তুই? আমি পুলিশ অন ডিউটি, গান নিয়ে এসেছি, গান গাইতে নয়। গান না স্যার, আপনি তো গান জানেন। হ্যাঁ স্যার জমে যাবে, হ্যাঁ স্যার ঝামেলা কমে যাবে, ভাঙসা জমে। হ্যাঁ জানি, কিন্তু কিন্তু এত লোকের মাঝে? আরে এত লোককে পিটিয়ে ঠান্ডা করলি, আর আজকে গানে ঠান্ডা করতে পারবি না? মানে তুই গান চালা অন্তত ফেঁকা দে। স্যার এসতে সাহেব এসে গেছেন, বড়বাবু ওনাদের বসিয়েছেন। ওহ মাই গড, চল চল আর দেরি করেছে মাইরি চল। এতদিন একটা পাবলিক রিলেশনে কাজ করলি তাই দেখ তোর সঙ্গে দেখা করতে এসছে। মাই কমপ্লিমেন্ট। আপনি কিন্তু ভুল করছেন,
আমি নাম করা গায়ক নই। আমি জানি। বেশি বকো না, চা পাচ্ছ নিয়ে নাও। উনি বড় সাহেবের মেয়ে। নিন, ধরুন। থ্যাংক ইউ ম্যাডাম। ফুলের গন্ধটা বেশ রোমান্টিক, তাই না? ম্যাডাম চোর ধরতে না পারলেও মেয়ে ধরতে শিখেছিস তো। তোমার নাম কি মা? লক্ষ্মী, লক্ষ্মী বসু। বসু? হুম। কদ্দর লেখাপড়া করেছে? বিয়ে কমপ্লিট করেছে। তোমার মা বাবা? কেউ নেই। আহারে, ঠাকুরের মন্দিরে তোমাকে দেখে বড় ভালো লাগলো। এমন বয়সে খুব কম মেয়ে মন্দিরে আসে। এমন লক্ষ্মী মন্ত নেই তবে খুঁজছিলাম। ঠাকুরের কাছে আমার ছেলের নামে তোমাকে আমি মানত করলাম। মা, আপনার লাগেনি তো? এত জোরে এ রাস্তায় গাড়ি চালালে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার সাজিটা সত্যি আমাদের খুব ভুল হয়ে গেছে। আচ্ছা, যদি ভুল না করি আপনি বড় বড় মানা? সরি, আর একচুয়ালি সেন্সার হয়ে যাচ্ছিল। আসুন, আপনাকে বাড়ি পৌঁছে দিই। আসুন। আমি আসি না। আচ্ছা, আসুন আসুন। বড়বাবুর মাকে আজ বাঁচালে তুমি। বড়বাবু একদিন হিরু গুন্ডার হাত থেকে আমায় বাঁচিয়েছিল সারদা। মা, 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 শুনলাম তোমার কথা লাগেনি তো মা? না, ওই লক্ষ্মী মেয়ে তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচালো। এতদিনে যেমন মেয়ে খুঁজছিলাম তেমনটি পেয়েছি। আমার খুব ইচ্ছে ওর সঙ্গে তোর বিয়ে দিই। আমি নিস্তারিণী মার কাছে মানত করেছি। কি বলছো তুমি? হ্যাঁ, কোন খোঁজ খবর না নিয়ে মানত? তুমি জানো লক্ষ্মীর মা একজন কণিকা? এই বুদ্ধি নিয়ে পুলিশের চাকরি করছো? তাই জন্যই পুলিশকে মাথা মোটা বলে। আমি জানি লক্ষ্মী গণিকার মেয়ে নয়। কিন্তু পুলিশের খাতা তা বলে না। পুলিশের খাতায় মানুষের সত্যিও ধরা পড়ে না। তুমি কোন দেখলে না? তুমি জানো না আমার লক্ষ্মী কোন জায়গার মেয়ে? পদ্ম ফুল পাকে থাকলেও সে ফুল দুর্গাপূজায় লাগে। তোমার পুজো মানত রাখতে একটা পতিতার মেয়েকে আমি ঘরে আনতে পারবো না মা। পতিতা হয়ে কেউ জন্মায় না, বুঝেছো? রাস্তায় পতিতাদের দেখে ঠাকুর হাত জোর করে বলতেন, ওদের মধ্যে মাকে দেখতে পাই। ছবিটাই টানিয়েছ, তার শিক্ষাটা নাওনি। ছবিটাই টানিয়েছ, তার শিক্ষাটা নাও না। পতিতা হয়ে কেউ জন্মায় না, বুঝেছ? রাস্তায় পতিতাদের দেখে ঠাকুর হাত জোর করে বলতেন, ওদের মধ্যে মাকে দেখতে পাই। পদ্ম ফুল মাকে থাকলে সে ফুল দুর্গাপূজায় লাগে। পতিতা হয়ে কেউ জন্মায় না, বুঝেছ? কি নাম? মধু, মধু দুকুরি। তা মধু খেতে গেলে যে চাকে ঢুকতে হবে? বাবা না না, ওর চাকে ভেমরুল, আমার চাকে টাটকা। ফাটকা, এই নদু ফাটকার পাল্লায় পড়লে ঘড়ি আংটি সব গলে যাবে। খদ্দের মধু, এসো ভাই। যদু মধু, আমার মধু, আমার মধু।
আজকে রাতটা তুমি লকআপে থাকবে, এসো। কি ব্যাপার বলো তো, বলা নেই কনে বড় বাবু লক্ষ্মী দিকে ধরে নিয়ে গেল। ভালোই হলো, লক্ষ্মী সুন্দরী রোজ তুই আমাদের মতো তোর কপাল পড়েনি, এখানে থাকলে ওর বিপদ হতো। লক্ষ্মী চলে গেলেই কি আমরা বাঁচবো বলো না রবিদা, ওই গিরগালাদের হাত থেকে আমাদের কে বাঁচাবে? ঠিক বলেছিস, এই পাড়া ছেড়ে চলে গেলে সব বিদ্যে, ওই সারাই হরামি আশেপাশে ওত পেতে বসে আছে। এবারে আসো দেখাবো মজা। তো ঝুটমুট হল্লা পাঁচাইনে ভয়ে এই ঘর বাগানে কোনো খদ্দের জুটবে? কি বললি, তুমি মানুষ না দালাল, এমন দিনে তুমি খদ্দের চিন্তা করছো? না মানে বুঝলি কি না, খদ্দের খদ্দের হচ্ছে গিয়ে নকি নকি। বড়বাবু ধরে নিয়ে গেল, ভালোই হলো, থানায় তো জমা পড়লো, চাটি খেয়ে দিয়ে বাঁচবে। বড়বাবু আর সকালে লক্ষ্মী কোথায় গেলেন, কিন্তু এখনো তো ফিরলেন না। কি বলছিস তুই, কোথা থেকে ওকে বিয়ে করে নিয়ে এলি? কালীঘাট। কালীঘাট? তুই ওকে এইভাবে বিয়ে করে নিয়ে এলি? বড়িকার মেয়ের বিয়ে এভাবে হয় মা, সানাই বাজে না, লোকে পাতো পড়ে না। তাই বলে পুলিশ হয়ে তুই? পুলিশ অসামাজিক, এ মেয়েও অসামাজিক। তোমার মানত রাজ্য ঠুকমা। দেখো তো ছেলের কাণ্ড, বিয়ে করে নিয়ে এলো অথচ নতুন বইয়ের গায়ে একটাও সোনা নেই। থাক মা থাক, নিস্তারিণী মা আমার কথা শুনেছেন। এসো মা, এসো, একে প্রণাম করো বৌমা, ইনি তোমার শ্বশুর মশাই। দীপের 7 বছর বয়সে ই সন্ন্যাসী হয়ে চলে যান। হ্যাঁ মা, thank you.
জগন্নাথ সুলতান দুজনকে ধরেছি স্যার। ভেরি গুড। খুন, ধর্ষণ, ভোরতোলা দাদা, লিডারদের ত্রাতা। হ্যাঁ স্যার, আইনের ফাঁক দিয়ে পুলিশের জাল ছিঁড়ে প্রতিবারই ওরা বেরিয়ে গেছে সাক্ষী প্রমাণের অভাবে। এবার সাক্ষী প্রমাণ সব কিছু রাখা আছে দিল্লি রোডে। খোকা রাতে বাড়ি ফেরি না মা, এমন চাকরি যে পুষ্প দিয়ে ছুটি নেই, এমন চাকরি করে দরকার কি? আসো গো। বাঙালি ঘরের বইয়েদের তো চোখের জলে সম্বল, খত ঠাকুরের যদি বিশ্বাস থাকে আর ওকে যদি দেবতা বলে মেনে থাকিস তবে ঠাকুর তোকে ফেরাবে না, দেখবি ওই তোকে একদিন আপন করে নেবে। রে পাগলি, ঠিক বলছি। কথা বিয়ে করেছি তুমি এভাবে সরছে মায়ের ঘরে শুলে পারো? একলা চল, আমি একটু বেরোবো। আজ আমার মঞ্জুরি আছে, আমি চললাম, হয়তো একটু পরে ফিরব, বাজার খোলা রইল। আসুন আসুন। এনাকে চেনো? আমাদের ডিপার্টমেন্টের খুব নাম করা লোক, ডিআইবি ক্লাস ওয়ান, মিস্টার মুখার্জি, ইম্পর্টেন্ট খবর এনেছে। ও নমস্কার, বসুন বসো বসো। আজ রাত দুটোয় বদ্রিবাট এখানে রুস্তমি হিরোইন নিয়ে আসছে, হিরোকে মাল দিল। তুমি ফুল ফোর্স নিয়ে রেড করবে দীপঙ্কর। রাইট স্যার। আরো খবর আছে, ডিআইবি রিপোর্ট, ডক থেকে মাল সরাসরি চলে আসছে ডিসের এক কুখ্যাত গোপন পল্লীর চরসের আড্ডায়। রোজ রাতে নাচ গানের আসর বসে আর দলের চাই রুস্ত মাটিয়া। আয় আয়
ভালোই আছো বেশ রুস্তম জি। একেবারে ইন্দ্রপুরি বানিয়ে ফেলেছ, পাবে পাবে এসব আমার এখানে পাবে। পিস্তল বার করার চেষ্টা করার উত্তম, আর পালাবার চেষ্টা করো না। তাকে দেখো, তোমার এই নরক পুরীটাকে আমরা ঘিরে রেখেছি। আজ হাতে নাতে তুমি মালকি ধরেছি। আপনার কথা অনেক শুনেছি স্যার, এই কম বয়সে খুব নাম কামিয়েছেন কিন্তু মাল কিছু কামাতে পারেননি। বলুন স্যার কত চাই? কত দেবে তুমি? আমি আপনাকে এত টাকা দেব স্যার, সারা জীবন এই খাকি পোশাকের গোলামি করেও আপনি তা কামাতে পারবেন না। এই পোশাকটা আমার গোলামি নয়, এটা আমার গর্ব। সরকার আমাকে মাইনে দেয়, রেশন দেয়, এই পোশাকটাও সরকার আমাকে দিয়েছে। কেন জানো? এই তোমাদের মতো আইনের চোখে ফাঁকি দেওয়া যার সন্তানদের শায়েস্তা করবার জন্য
পাগল অফিসার আমি ইন্টারন্যাশনাল ভিআইপি আমার নাম রুস্তমজি আপনার কোনো জেল আমাকে আটকে রাখতে পারবে না ইন্টারন্যাশনাল ভিআইপি কোন জেল তোমাকে আটকে রাখতে পারবে না না আপাতত অন্ধকার দিন বলা কাউন্টার কথা গাল সত্যি এখন বুঝতে পারছি পুলিশের দমকলে লোকেদের পাবলিকানের রামধনু বলে যখন দুর্যোগ কেটে যায় আগুন নিভে যায় তখনই আপনার উদয় হন কে তখন খালি করছেন আমার নাম তৃষ্ণা জল খাবো চলো জল আমি খাওয়াবো তুমি কোথায় ভালোবাসায় পড়েছি কখনো জানতে মন দিয়ে নিয়ে করেছি ভালোবাসা
নানা মহল থেকে নানা কথা বলছে, এমনকি এসপি সাহেব একটা পলিটিক্যাল পার্টি চাচ্ছে, বলছে আমি তোমাকে রক্ষিত করেছি। কিন্তু আপনি ছাড়া আমার কোনো আশ্রয় নেই। আমি ঠিক করেছি, আমি তোমাকে গ্রামের বাড়ি রানীপুরে রেখে আসবো। না না, এই অবস্থায় আপনি আমি ত্যাগ করবেন না। আমার পেটে আপনার সন্তান। কি বললে? আমার সন্তান? হ্যাঁ। না, বিশ্বাস করুন। বিশ্বাস করুন, আমার সন্তানের দিব্যি মা তোমাকে ছাড়বেন না। আমি চাকরিটা ছেড়ে দেব। চাকরি ছেড়ে দেবেন? হ্যাঁ, আমি ছাড়তে না চাইলেও উপর মহল আমাকে ছাড়তে বাধ্য করাবে। না না, আপনার মতো দেবতার আসন আমি সইতে পারবো না। আপনি যা বলবেন আমি করব। কতদিন ধরে সাপ খেলা দেখাচ্ছ? আমরা তো সাপুরে জন্ম থেকে আই সাপ নিয়ে আছি, মা মনসাই আমাদের দেবতা। আচ্ছা, সাপে কাটা মানুষকে তুমি বাঁচাতে পারো? আমি বাঁচাই রাখি বাবু, সবই মা মনসার কৃপা। কিরে বাবু, আপনার কি কোনো? হ্যাঁ, ছোটবেলায় আমার এক প্রিয়জনকে তোমার মা মনসার বাহন কামড়ে দিয়েছিল, সে আর বাঁচল না। সাপে কামড়াইলে পোড়াইতে নাই, জলে ভাসাই দেয়, অনেক সময় বেঁচেও যায়। বেঁচে যায়? তুমি তুমি দেখেছ? আমার আজ থেকে 12 বছর আগে
আমি নিজের চোখে দেখেছিলাম চন্দননগরের জগন্নাথ ঘাটে একটা ভেলা এসেছিল সেই ভেলাতে একটা ফুটফুটে মেয়ে ছিল মেয়েটা বেঁচে উঠে কথা বলছে কাউকে চিনতে পারছে লাই নাম ঠিকানা কিছুই বলতে পারছে লাই তখন জগন্নাথ ঘাটের এক বউ মেয়েটাকে ঘরে নিয়ে গেল তারপর ঠিক ওই মিয়াটাকে গড় বাগানের রাস্তায় দেখেছি বাবু খারাপ পাড়া মাসি নাম বলেছিল লক্ষ্মী 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 দীপান্বিতা তোরে বৌমাকে সকাল থেকে বাড়িতে দেখতে পাচ্ছি না তোমাকে খবর দেওয়ার জন্য সিধুকে থানায় পাঠিয়েছি মা মা দীপা বলেনি হ্যাঁ মা লক্ষ্মী দীপা নিতা আমি আমি দীপান্বিতাকে চাই না লক্ষ্মীকে চাই লক্ষ্মীকে আজ কার্তিক পুজো গড় বাগানে জানি তো ঢুলুক বাজা বাজাই ওরে তাফলিটা বাজা গা সাদলে গা নাচ রে ওরে দল বেঁধে নাচ নতুন চোখে চা ধিকটা রে তা ধিকটা রে তা ধিকটা রে তা ধিকটা রে তা আমাদের বড় সুখের দিন আজ আমাদের বড় সুখের দিন এ দিনটা যে এই জীবনে তুলনা দিন বীর কার্তিক এলো ঘরে পুজো দিয়ে যা পুজো দিয়ে যা পুজো দিয়ে যা বীর কার্তিক এলো ঘরে পুজো দিয়ে যা নাচ রে ওরে দল বেঁধে নাচ নতুন চোখে চা চা ধিকটা দেতা ধিকটা দেতা ধিকটা দেতা নাকের বদলে নুরুম তেল মানে আমরা যুবরাজ কার্তিকের বদলে আপনাদেরই বরণ করি বলেন দারোগাবু আজ আমি রাখ আমরা একজনের খোঁজে এসেছি আজ পুজোর দিনেও না না আমরা লক্ষ্মী দেবী খোঁজে এসেছি লক্ষ্মী দেবী কই না তো লক্ষ্মী দেবী এখানে আসেনি তো যা বলছি তাই করো হ্যাঁ হ্যাঁ সকলকে অ্যারেস্ট করে নিয়ে এসো নমস্কার আসুন বড় একটু রাউন্ডে গেছেন কিছু বলবেন আমি বড়বাবুর সঙ্গে দেখা করতে আসিনি ডায়েরি লেখাতে এসেছি আমার বৌমা বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছে
আমার ছেলের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। আপনি লিখুন, বৌমা আমার ছেলের অত্যাচারে কষ্ট পেয়ে গৃহত্যাগ করেছে। গৃহত্যাগ কি হলো লিখুন। লিখছি। হয়েছে, আমি চললাম। এ থানা ব্যবস্থা না নিলে আমি এসডি জেএম এর কাছে আর্জি দেব। বড়বাবু কোথায় গেছে জানো? পর হ্যাঁ স্যার, উনি তো চন্দ্রনাথ থানায় গেছেন। ত্রি বসু 1960। কি ব্যাপার বলুন তো, মেয়ে ছেলে গায়ত্রী বসু 1960। দেখুন পেয়েছি মনে হচ্ছে, এতদিনের রেকর্ড। হ্যাঁ এই তো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ঠিক আছে। গায়ত্রী বসু জগন্নাথ ঘাট, 10 বছর আগে ওনার নিজের মেয়ে লক্ষ্মীকে নিয়ে পালিয়েছিল। পালাবার কারণ স্বামীকে খুন করে উধাও। স্বামীকে খুন করে? হ্যাঁ হ্যাঁ, মাতাল জুয়ারি বিভূতি, কাজকর্ম কিছুই করত না, 3 নম্বরের বউ, তার পয়সা রোজগারই খেত। আর আপনার এই কেসের আইও ছিলেন আপনাকে রবীন সেন না, এখনই পোলবা থানায় আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দত্ত, তুমি আমার যে উপকার করলে, আজ আমি চলি। আচ্ছা, 10 বছর আগে ওনার নিজের মেয়ে লক্ষ্মীকে নিয়ে পালিয়েছি। লক্ষ্মীর খোঁজ পেলে? আমি থানায় ডায়েরি করে এসেছি। তুমি ডায়েরি? লোকে জানবে যে? জানবে। তোমার স্ত্রী নয়, আমার বৌমাকে পাওয়া যাচ্ছে না। আমি সুনয়নীর জ্ঞাতি কাকা, এই বাড়ি দেখাশোনা করি, বরদাকান্ত। তামা, তুমি কি সত্যি একা এসেছো? হ্যাঁ বাবা। বাবা, বাবা ডাকলে এই জীবনে কেউ আমায় বাবা বলে ডাকার নেই মা। তুমি যখন বাবা ডাকলে, আজ থেকে তুমি আমার মা। হ্যাঁ মা, তুমি রাগ করে শ্রীরামপুর থেকে চলে আসনি তো? স্বামী আমায় ত্যাগ করেছে। কি বলছো মা? এখন আপনি আশ্রয় না দিলে এমন লক্ষ্মী মাকে দীপ ত্যাগ করেছে কেন? বুঝেছি। দেখো মা, এ বাড়ি যদি তোমাকে আশ্রয় না দেয়, তাহলে আমিও এ বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ যাব। এসো এসো মা, এসো। আয় আয় পারুল, আয়। দেখ কে এসেছে। কে এসেছে একটু? এ আমার বাপ মা মরা ভাইঝি, 8 মাস আগে কপাল পুড়ল, এখন আমার কাছেই আছে। দীপের বউ, প্রণাম কর। কেটে মিষ্টি নিয়ে আয়। আবার মিষ্টি কেন? ও মা, বাড়িতে নতুন বউ এলো, মিষ্টি মুখ হবে না? যা বাড়িতে আমার মিষ্টি মুখ থাকতে, আমার মিষ্টির কি দরকার? বহুদিন পর তুমি ওর মুখে হাসি ফোটালে। ও
কি হলো? বৌমার কোনো খোঁজ পেলে? না, চারদিকে খবর পাঠিয়েছি, সব রকম চেষ্টা করছি। সব রকম চেষ্টা করে তুমি লক্ষ্যে ছাড়া হয়েছো? বৌমা বাড়ি থেকে উধাও হয়ে গেল আর তুমি নিশ্চিন্ত হয়ে হাত গুটিয়ে বসে আছো। স্ত্রী তোমার, তার প্রতি তোমার বুঝি কোনো কর্তব্য নেই? তার আমি ভেবে কি করব? শোনো, নরেনবাবুর পরিবার মাস দুয়েকের জন্য তীর্থে যাচ্ছে, আমি ওদের সঙ্গে যাচ্ছি। সে কি এই সময় তুমি চলে যাচ্ছ? এদিকে তো আমার অর্ডার এসেছে, 3 মাসের জন্য আমাকে ট্রেনিং যেতে হবে। আর কত রকম ভাবে আমাকে দগ্ধ মারা ট্রেনিং নেবে? কি হলো, কোথায় চললে? লক্ষ্মীর খোঁজে। তোমার সব কথা শোনা প্রয়োজন না। ছেলেবেলাটা দ্বীপের রানীপুরে কেটেছে, এই শিবডাঙ্গায় সে পড়াশোনা করত। ওর স্কুলের এক সহপাঠিনী সাপের কামড়ে মারা যায়, সেই দীপার শোকে দীপ একেবারে না খাওয়া বন্ধ করে। ছেলের মন ভোলাতে সুনয়নি এখানকার সব সম্পত্তি বিক্রি করে হুগলি চলে গেল। এই বিরাট বিষয় সম্পত্তি দেখাশোনার জন্য সুনয়নি আমাকে জিরের থেকে নিয়ে এলো। আগে বছরে একবার আসতো, এখন 5 বছরে একবারও না, এমনকি ছেলেকেও আর আসতে দেয় না। এই চৌধুরী বাড়ির আরো অনেক মাহাত্ম আছে। ওই যে বড় দিঘির পাড়ে দক্ষিণে কালী মন্দির দেখছো? দেখছো তো? হ্যাঁ। ওই মন্দিরের ভিত খোঁড়ার সময় এক জোড়া রূপোর নূপুর উঠেছিল। গ্রামের সব লোকের বিশ্বাস ওই নূপুর পরে মায়ের সামনে নাচলে মনোবাসনা পূর্ণ হয়। আসুন বড় বাবু, আসুন আসুন। লক্ষ্মী চলে যাবার পর থেকে ঘর তালা বন্ধই আছে, আমি কাউকে ভাড়া দিইনি। তা কি ব্যাপার বড় বাবু? আচ্ছা, লক্ষ্মীর মা গায়ত্রী এই গর্ভাগানে এলো কি করে? আমি যতদূর জানি কত কলিকা ছিল না? না, কেউ কেউ শখ করে এনে এনে আসে, এ জীবনে তো আর কম দেখলুম না। রামায়ণ মহাভারতে দেবতা পুরুষরাও মেয়েদের উলঙ্গ করতে থাকত না, আর এ যুগের পুরুষরা তো পশু রাধম। জ্বরে বেহুশ হয়ে সারাফলি স্টেশনে পড়েছিল, সামনে ওই ফুটফুটে মেয়েটা কাঁদছিল, আমি দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে এলাম। হ্যাঁ, মেয়েটা কলেজ স্কুলে এম এ না বিয়ে পাশ করেছিল। কিরে বল না, বিয়ে? কিন্তু ওর আরো পড়ার ইচ্ছে ছিল, মাটা হঠাৎ মারা গেল তাই। ডিসকভারি অফ ইন্ডিয়া, কি করছি? একা কোথায়? এই বাগানে ফুল, চন্দ্রমল্লিকা, গোলাপ, ডালিয়া, এরা সবাই আমার বন্ধু। আর ওই মূর্তিগুলো দেখছো? এরা সবাই আমার খেলার সাথী। জানো, যখন আমার খুব কষ্ট হয়, একা একা লাগে, এখানে চলে আসি আমি, তখন কপাল মানে সিঁদুর লেগে আছে। মুছো না, মুখ ময় হয়ে যাবে। তো সিঁদুর পড়তে ইচ্ছে করে না? মাথা না তুললে মেয়েরা কোনোদিনই বিধবা আর সতীদাহ প্রথা থেকে মুক্তি পাবে না। চুপ পাল্টাচ্ছে পারুল। Thank you.
নাতি হলো চৌধুরী বাড়ির বংশের প্রথম প্রদীপ। কোথায় ধুমধাম করে গাঁ শুদ্ধ লোক খাওয়ানো হবে তা সুনয়নী নাতির মুখই দেখল না। দীপঙ্কর না শোনো মা, তোমাকে বলা হয়নি যৌতুকে শ্রীরামপুরে পাঠিয়েছিলাম, বাড়ি তালাবন্ধ, দীপঙ্কর ট্রেনিং এ গেছে সুনয়নি তীর্থে। গ্রামের সব লোকের বিশ্বাস ওই নুপুর পরে মায়ের সামনে নাচলে মনোবাসনা পূর্ণ হয়। আজ থেকে তোর বিপদে দুঃখে আমি তোর পাশে পাশে থাকব, যখনই আমাকে স্মরণ করবি আমি রক্ষা করব, তুই তোর সব পূর্ব স্মৃতি ফিরে পাবি।
এসে দুর্গু প্রাকারের তলায় দাঁড়ালো। কি হলো? তখন থেকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস? এদিকে নেশা তো জুড়িয়ে জ্বর হয়ে গেল। চল অনেক জায়গা চেনা করেছি, পাশের ঘরে মহাজন রামবাবু বসে আছে, এখন শীতে হবে, চলো চলো। তুমি এত নিচে নেমে গেছো, তাই তো তোমাকে মূল্যায়ন করে উপরে উঠতে চাইছি। চলো, তুমি আমার মাকে ছেড়ে দাও। বেশ টাগরটি হয়ে উঠেছিস তো, কুড়ি থেকে কবে ফুলে ফুটলো খেয়ালই করিনি। এইগুলি যাই রামবাবুর পুজো হবে, লোককে ভালোই জুটবে। এই বয়সে এত তেজ আমার খেয়ে খুব কত করেছিস? খরাম জাদি দেখে আসতে বাঁচা, ওকে আমি বাঁচাবো। আমি ওর মা, মা হয়ে মেয়েরা তো বড় সরকারের সামনে কিছুতেই হতে দেবো না। আমার সর্বনাশটা বুঝে কিছু নয়, টাকার দেনা শোধ করতে না পারলে রামবাবু পথে বার করে দেবে। তেনালিরা খবরদার, তুমি আর এক পাও এগোবে না। তেনালিরা ছেড়ে দাও, ছেড়ে দাও বলছে, ছেড়ে দাও ওকে। চলো, দক্ষিণা মায়ের অলৌকিক মহিমার প্রত্যক্ষ প্রমাণ তুমি পেলে মা। মায়ের কৃপায় তোমার শরীরের বিষ কেটে গেছে, তুমি আবার স্মৃতিশক্তি ফিরে পেয়েছ মা। হ্যাঁ বাবা, সেই রাতের সব কথা আজ আমার মনে পড়েছে। আমি মায়ের পাশে শুয়ে আছি, ওর মা বলে ফোনা তুলেছে, আমি ভয় চোখ পুজেছি। মাগু কি হয়েছে মা দিদা? বাবা, আজ আমার মাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। যদুকে বলুন ঘোড়া গাড়ি সাজাতে, পথে স্কুল বাড়ি হয়ে মাকে দেখতে যাবো। চলো চলো। মাস্টারমশাই চিনতে পারছেন? আমি দীপান্বিতা। দীপান্বিতা? হ্যাঁ মাস্টারমশাই, আমি বেঁচে গিয়েছিলাম, এক সাপুরে ওজার দয়ায় আমি বেঁচে উঠি। ও তাই নাকি? আমি মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। মায়ের সঙ্গে? সে তো কি হয়েছে মায়ের? তোমার মা ভালো নেই দীপান্বিতা, তোমাকে হারাবার পর তোমার মা নদীর ধার স্কুল বাড়ির আশেপাশে পাগলের মতো ঘুরে বেড়ায়। ওই দেখো, দেখো আমি দীপা এসেছি। কি হয়েছে তোমার? তুমি তুমি একে ছেড়ে করেছো? তুমি তুই আমার দীপা? হ্যাঁ মা। বেঁচে আছিস? এতদিন কোথায় ছিলি? আমার কথা দিন।
জলদি মা। শান্ত হও মা, একদিকে ভগবান যেমন কেড়ে নেন তেমনি দয়া করে আবার কিছু দিয়ে উঠেন। তোমার শাশুড়ি মা সুনয়নী দেবীর চিঠি এসেছে। হ্যাঁ মা, তীর্থ থেকে ফিরেছে, এখন দেরি করলে আমি বড় দোষের ভাগী হব মা। ওনাকে আসতে লিখুন। দিদি আসুন, চিতায় জল ঢালতে হবে। কাল আপনার টেলিগ্রাম পেয়ে ছুটে এলাম, কি ব্যাপার, কিছু কি? সুনয়নি, তোমার কাছে আমি অপরাধী, তোমাকে জানানো হয়নি তোমার বৌমা এই বাড়িতেই আছে। বৌমা এই বাড়িতে আছে? হ্যাঁ, আরো একটা সুখবর আছে। হ্যাঁ, তোমার নাতি হয়েছে। এসো এসো সুনানি, দেখবে এসো 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 এসো। সারা জীবন বুক ফাটলো তবু মুখ ফুটলো না তোর, কেন রে মা কেন? আপনার ছেলে আমার রানীপুরে রেখে আসবে বলেছিল, আমি নিজে চলে এসেছিলাম। পাঠিয়ে দিয়েছে তাহলে এতদিন আমার কাছে তোমাকে খোঁজার মিথ্যে ছল করেছিল? আমার মন বলছে তুমি সেই দীপা। হ্যাঁ শোনো, আমার ছেলের সঙ্গে মুখ দেখাতে কি বন্ধ? তবে শুনেছি ট্রেনিং থেকে ফেরার পর এ জেলাতেই প্রমোশন পেয়ে সিআই হয়ে এসেছে। হ্যাঁ, শুনিনি এদিকটা আমি দেখছি, তুমি খোকার জন্য ভেবো না। পূজনীয় মা,
খোকাকে নিয়ে পলাশ মাঠ চলে যাচ্ছি। আপনার ছেলে যে কোনোদিন রানীপুর আসতে পারে, লক্ষ্মী তার সামনে কোনোদিন দীপান্বিতা হয়ে দাঁড়াবে না। ক্ষমা প্রার্থী লক্ষ্মী। কি হয়েছে লক্ষ্মী? তুমি এখানে কি করে এলে? তুমি আসবে জেনেই আমার মেয়ে ছেলে সমেত গৃহত্যাগ করেছে, তাদেরকে খুঁজতেই। কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। সব পরে হবে, আগে চলো লক্ষ্মী দেবী খুঁজে বার করো। আজ এক বছর আমার সমস্ত ব্যবসা বন্ধ, ছেলের ভাতে অরুচি ধরে গেছে। তবে আগে আরবির কাছে জামিন চেয়ে নাও, তারপর তোর উত্তরের কাছে। আমি জঙ্গল কা রানী। তোর বিপদে দুঃখে আমি তোর পাশে পাশে থাকবো, আমি রক্ষা করবো। মা মনীষা, ঠাকুর আমায় বাঁচাও, আমায় বাঁচাও ঠাকুর। যাও শয়তানদের শেষ করো, আমার সন্তানকে রক্ষা করো ঠাকুর। নাও মা তোমার ছেলে। তুমি? হ্যাঁ। তুমি এ গায়ে? আমি এ গায়ে থাকি। সেদিন তুমি আমার ভেড়া ধরে বাঁচিয়েছিলে, আমি সে কথা গলবাগানে বলতে পারিনি, কারণ আমার পালিতা মা তার স্বামীকে খুন করে আমায় নিয়ে পালিয়ে এসেছিল। তুমি আমার জীবন বাঁচিয়েছো বাবা। আমি মুসলমান। আমি মানুষকে প্রণাম করছি, মুসলমানকে নয়। আল্লাহ মেহরবান। মা তুমি এখানে? আচ্ছা এমন করে চলে আসতে হয় মা? তোমার শাশুড়ি ফিট হয়ে পড়েছে। চলো দিদি রাজবাড়ি ফিরে চলো, শূন্য রাজবাড়িতে তুমি আবার নতুন করে খুশি জোয়ার আনতে পারবে। হ্যাঁ, তোমার স্বামী দীপু ফিরে এসেছে। হ্যাঁ ওই দেখো, ওই তো
তোমরা কথা বলো। দীপা, আমি দীপা নই, লক্ষ্মী। দীপা, দীপা তুমি স্মৃতি হারিয়েছো। আমি স্মৃতি ফিরে পেয়েছি। আমি লক্ষ্মী, কণিকা। দীপা শোনো আমার কথা। দীপা, আর তো কিছু শোনার নেই? পারবেন একজন পতিতাকে স্ত্রীর সম্মান দিয়ে ঘরে তুলতে, তাকে সামাজিক স্বীকৃতি দিতে, পারবেন তার সন্তানকে গ্রহণ করতে? দীপা প্লিজ প্লিজ তুমি চুপ করো। কেন কেন আমি চুপ করবো? আপনি তো পারেননি সমাজের ওপর তারা মানুষগুলোর মুখ বন্ধ করতে। আপনি আমার ত্যাগ করেছিলেন। আমি পতিতা পল্লীর লক্ষ্মী, যে নারী রাস্তা দাঁড়িয়ে নিজেকে বিক্রি করেছে, বাজারে সওদা হয়েছে, আপনার পোশাক আপনার পিস্তল পেয়েছে তাদের রোধ করতে, প্রতিরোধ করতে? না, পারিনি দীপা, পারিনি। মহান সেবার ব্রত নিয়ে এই পোশাক আমি পড়েছিলাম, কিন্তু কিন্তু হাত করে আমরা পড়ে আছি। প্রতিরোধ সেদিন হবে যেদিন দলের ক্ষমতার চাপ আর আমাদের লোভের পাপ মৃত্যু হয়ে মানুষের সেবায় লাগবে। সেবায় মত্ত হয়ে আপনি দুটো জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। না দাদা, এর সাজা তুমি আমাকে কত দেবে? আমি আমি তোমাকে কত খুঁজেছি, সবার আক্রোশ এই পোশাকটার উপরে। আমিও তো মানুষ, আমার তো মন আছে, কি করে ভুলে যাবো যে আমার বাবা। দীপাকে ভালোবেসেছি বলে আমি আমি লক্ষ্মীকে ভালোবাসতে পারিনি। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।